أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 5, যার শিরোনাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা থেকে প্রোগ্রাম এর বৈশিষ্ট্য ও রচনার ধাপসমূহ নিয়ে আমি আলোচনা করব আজকের পর্বে। ইনশাআল্লাহ তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে তোমরা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং প্রোগ্রাম তৈরির ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। প্রোগ্রাম সংগঠনের শুরুতে এর উদ্দেশ্য ধ্রুবক চলকের বর্ণনা দেওয়া দরকার, যাতে ব্যবহারকারী সহজে প্রোগ্রামটি বুঝতে পারে। প্রোগ্রামে চলকের অর্থপূর্ণ এবং সহজে বোধগম্য নাম ব্যবহার করতে হবে। পিন নাম্বার, প্রোগ্রামের অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সুডোকোড সরলভাবে লিখতে হবে, যাতে প্রোগ্রামের ধাপগুলো সহজে বোঝা যায়। চতুর্থত, প্রোগ্রামের প্রবাহ চিত্র স্পষ্টভাবে উপস্থাপন করা প্রয়োজন, যাতে ধাপ ও চক্র সহজে বোঝা যায়। প্রয়োজনের অতিরিক্ত চক্র ব্যবহার করে প্রোগ্রামকে জটিল করা উচিত নয়। প্রোগ্রামকে অকারণে দীর্ঘ করা ভালো না। নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত প্রোগ্রাম নির্বাচন করা উচিত। প্রোগ্রামে জাম্প এবং ব্রাঞ্চ ইনস্ট্রাকশন ব্যবহার করা উচিত নয়, কারণ এই জন্য প্রোগ্রামের দক্ষতা কমে যায়। প্রোগ্রামে বেশি মেমোরি প্রয়োজন হয় এমনভাবে চলক ঘোষণা করা ভালো নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বৈশিষ্ট্যগুলি ভালো করে মনে রাখতে হবে, এমসিকিউতে বৈশিষ্ট্যগুলি কাজে লাগবে। প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, প্রথমত তথ্যানুসন্ধান ও সমস্যা শনাক্তকরণ, তারপর সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম বাস্তবায়ন এবং প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ ও ডকুমেন্টেশন। আমরা একটি সার্কেলের মাধ্যমে স্টেপগুলো দেখতে পাচ্ছি। এখানে প্রবলেম অ্যানালিসিস, দেন আছে এখানে আউটলাইনিং, অ্যালগোরিদম, তারপর কোডিং, ডিবাগিং, টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন, ডকুমেন্টেশন, মেনটেন্যান্স। প্রথম ধাপ, তথ্যানুসন্ধান ও সমস্যা শনাক্তকরণ। প্রথমে সমস্যা সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে মূল সমস্যা শনাক্ত করা বা সংজ্ঞায়িত করা, যেমন দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের ক্ষেত্রে গসাগু কি তা জানা হচ্ছে তথ্যানুসন্ধান। সমস্যা বিশ্লেষণ, ধাপের দ্বিতীয় পর্যায়ে। তথ্যানুসন্ধানের পর সমস্যা সম্পর্কে বিভিন্ন ডাটা সম্পর্কে ডাটা সংগ্রহ করে বিশ্লেষণ করতে হয়। প্রয়োজনে সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করতে হয়। সমস্যা বিশ্লেষণে বিভিন্ন পদ্ধতি, ইনপুট শনাক্তকরণ ও আউটপুট শনাক্তকরণ গুরুত্বপূর্ণ। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এর বিভিন্ন পদ্ধতি নিয়ে বিশ্লেষণ হচ্ছে সমস্যা বিশ্লেষণ। আমাদের তৃতীয় ধাপ, ডিজাইন করা। সমস্যার সম্ভাব্য সমাধান হতে সঠিক ও সুবিধাজনক পদ্ধতি নিয়ে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করে প্রোগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা এ ধাপের অন্তর্ভুক্ত।
যেমন গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সঠিক অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও সুডোকোড লেখা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। চতুর্থ ধাপ কোডিং, অর্থাৎ লেখালেখি করা, যেটা আমরা বলে থাকি। প্রোগ্রাম ডিজাইন অনুসারে যে কোনো উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম রচনা করাকে বলা হয় কোডিং। যেমন সি ভাষায় গসাগর নির্ণয়ের কোড লেখাই হচ্ছে প্রোগ্রাম কোডিং। বাস্তবায়ন, প্রোগ্রাম কোডিং করার পর প্রথমে প্রোগ্রামকে অনুবাদ করতে হয়, এরপর টেস্টিং বা পরীক্ষা করে ভুল শনাক্ত করতে হয়, এরপর উক্ত ভুল সমূহ সংশোধন করাকে টেস্টিং ও ডিবাগিং বলা হয়, এরপর প্রোগ্রামে ডাটা দিয়ে তা বাস্তবায়ন করা হয়। আমরা একটা ছক দেখতে পাচ্ছি এখানে, সোর্স কোড আমরা যা লিখছি এটা হচ্ছে সোর্স কোড, কম্পাইলার একটি অনুবাদক প্রোগ্রাম বাইট কোড অর্থাৎ বিট, যেটা আমরা 01 দ্বারা বলে থাকি, বুঝে থাকি, এক্সিকিউটেবল প্রোগ্রাম। ষষ্ঠ ধাপ রক্ষণাবেক্ষণ ও ডকুমেন্টেশন, বিভিন্ন প্রয়োজনে প্রোগ্রাম আধুনিকীকরণ পরিবর্তন করাকে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলে। এই ধাপে প্রোগ্রামটি মেমোরিতে সংরক্ষণ করে যথাযথ ব্যবহার করা হয়। ডকুমেন্টেশন হচ্ছে সমস্যার বিবরণ, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, কোডিং ফলাফল, প্রয়োজনীয় নির্দেশ ইত্যাদির ডকুমেন্ট প্রস্তুত করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করব এই প্রোগ্রাম তৈরির ধাপসমূহ ধারাবাহিক মনে রাখার জন্য, যাতে করে পরীক্ষায় আসলে আমরা সঠিকভাবে উত্তরপত্রে উপস্থাপন করতে পারি। প্রোগ্রামের ত্রুটির ধরনসমূহ, তিন ধরনের ত্রুটি লক্ষ্য করা যায়, যথা চিহ্নাদির ত্রুটি, সিনট্যাক্স এরর। চিহ্নাদির ত্রুটি সাধারণত ভুল টাইপের জন্য হয়ে থাকে। চিহ্নাদির ত্রুটি সংশোধন করা সহজ, ভুল চিহ্ন মুছে শুদ্ধ চিহ্ন টাইপ করলেই ত্রুটি সংশোধনের কাজ সম্পূর্ণ হয়। যেমন প্রিন্ট ফাংশন এর জায়গায় ভুল করে প্রিন্ট এফটি টাইপ করা, PRINFT টাইপ করা, PRINFT স্টেটমেন্টের প্রয়োজনীয় কোটেশন, ডাবল কোট যেটাকে আমরা বলি, সেমিকোলন এবং কমা ব্যবহার না করা। আমরা প্রিন্ট ফাংশন লিখেছি, বাট এটার মধ্যে ডাবল কোট, সেমিকোলন, কমা এগুলি সঠিকভাবে ব্যবহার না করা, এগুলি হচ্ছে সিনট্যাক্স এরর। এই প্রশ্নটা কতে জ্ঞানমূলক পরীক্ষায় এসেছে, অনেকবার MCQ-তে এসেছে। চিহ্নাদির ত্রুটি কম্পিউটার সরাসরি শনাক্ত করে দেয়, ফলে সংশোধনের কাজটিও সহজ। আবার বলছি, তোমাদের MCQ-তে কাজে লাগবে, চিহ্নাদির ত্রুটি কম্পিউটার সরাসরি শনাক্ত করে দেয়, ফলে সংশোধনের কাজটিও সহজ হয়। নির্বাহজনিত ত্রুটি, এক্সিকিউশন এরর। নির্বাহজনিত ত্রুটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ত্রুটি, চিহ্নাদির ত্রুটি সংশোধন করে প্রোগ্রাম নির্বাহ করার পর্যায়ে এই ত্রুটি ধরা পড়ে। নির্বাহজনিত ত্রুটি ধরা পড়লে কম্পিউটার ত্রুটি বার্তা অর্থাৎ এরর মেসেজ প্রদর্শন করে এবং ত্রুটি কোড নম্বর তুলে ধরে। গাণিতিক ভুলই প্রধানত নির্বাহজনিত ত্রুটির কারণ। যেমন শূন্যমান বিশিষ্ট কোনো চলক দিয়ে অন্য কোনো চলককে ভাগ করার জন্য চেষ্টা করলে অঙ্কীয় সংখ্যা কম্পিউটার কর্তৃক গ্রহণযোগ্য সংখ্যার চেয়ে বেশি হলে এবং এ ধরনের অন্যান্য ভুলের জন্য নির্বাহজনিত ত্রুটি দেখা দেয়। মান নিরপেক্ষ চলক ব্যবহারের ত্রুটি নির্বাহজনিত ত্রুটি হিসাবে প্রোগ্রাম নির্বাহ করতে দেয় না। নির্বাহজনিত ত্রুটির অবস্থান সহজে শনাক্ত করা যায় না এবং অনেক ত্রুটির কারণও সুস্পষ্টভাবে বোঝা যায় না, ফলে নির্বাহজনিত ত্রুটি সংশোধন করাও কঠিন। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমাদের যে কথাগুলি আমরা বের করব, যে বার্তা প্রদর্শন করে একটা MCQ প্রশ্ন আমাদের কাজে লাগবে, নির্বাহজনিত ত্রুটিতে বার্তা প্রদর্শন করে এরর মেসেজ দেয়, তারপরে বলছে গাণিতিক ভুলই প্রধানত নির্বাহজনিত ত্রুটির কারণ, এই কথাগুলি তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তারপর শেষের একটা কথা, নির্বাহজনিত ত্রুটির অবস্থান সহজে শনাক্ত করা যায় না এবং অনেক ত্রুটির কারণও সুস্পষ্টভাবে বোঝা যায় না, ফলে নির্বাহজনিত ত্রুটি সংশোধন করাও কঠিন, এই কথাগুলি ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। যুক্তিগত ত্রুটি, লজিক্যাল এরর। প্রোগ্রাম নির্বাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর ভুল বা অপ্রত্যাশিত ফল প্রদর্শিত হলে বুঝতে হবে যুক্তিগত ত্রুটির কারণেই এরূপ ঘটেছে। যুক্তিগত ত্রুটির কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্টেটমেন্ট না দেওয়ার ফলে প্রোগ্রাম নির্বাহ সম্পূর্ণ হলেও কোনো ফল প্রদর্শিত হবে না। ভুল উপাত্ত প্রদান করলে খুব স্বাভাবিকভাবেই ভুল ফল পাওয়া যায়। এছাড়া কম্পাইল করার সময় যে ভুল ধরা পড়ে তা কম্পাইল টাইম এরর
লিঙ্কিং এর সময় যে ভুল ধরা পড়ে তাকে লিঙ্কিং এরর এবং নির্বাহের সময় যে ভুল ধরা পড়ে তা রানটাইম এরর নামেই পরিচিত। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কিছু কথা খুব গুরুত্বপূর্ণ, আমাদের কাজে লাগবে ভবিষ্যতে এমসিকিউতে। এখানে বলছে যে ত্রুটিগত কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্টেটমেন্ট না দেওয়ার ফলে প্রোগ্রাম নির্বাহ সম্পূর্ণ হলেও কোনো ফল প্রদর্শিত হবে না, এই কথাটা মনে রাখতে হবে। ভুল উপাত্ত প্রদান করলে খুব স্বাভাবিকভাবে ভুল ফলাফল পাওয়া যাবে, তার মানে ফলাফল দিবে। এখানে আরেকটা কথা হলো, কম্পাইলার করার সময় যে ভুল ধরা পড়ে তা কম্পাইল টাইম এরর, লিঙ্কিংয়ের সময় ভুল ধরা পড়ে তাকে লিঙ্কিং এরর, নির্বাহের সময় ভুল ধরা পড়ে তা রান টাইম এরর, এই তিনটা কথা তোমাদেরকে স্মুথলি মনে রাখতে হবে পরীক্ষার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। এ পর্বে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা শুনবে এবং নিজ থেকেই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করবে ইনশাল্লাহ। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন, আমরা জানি ছোট প্রশ্ন থাকে। প্রোগ্রাম টেস্টিং ও ডিবাগিং কি একটি জ্ঞানমূলক প্রশ্ন, প্রোগ্রাম কোডিং কি, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কি, এই ছোট ছোট প্রশ্নগুলির আনসার আমরা করার চেষ্টা করব আমাদের আলোচনা থেকে। প্রশ্ন, আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য সমূহ লেখো, অর্থাৎ শুরুতেই আমরা আলোচনা করেছিলাম এই বৈশিষ্ট্য সমূহ। প্রোগ্রাম তৈরির ধাপসমূহ আমরা আলোচনা করেছি, ধারাবাহিক বলা হয়েছে ধাপসমূহ ব্যাখ্যা করার জন্য, লেখার জন্য। তারপর আমরা বহুনির্বাচনী প্রশ্নে চলে আসলাম। এখানে প্রশ্নগুলি দেওয়া আছে এবং উত্তরও দেওয়া আছে, যদিও তোমরা উত্তরগুলির দিকে না তাকিয়ে প্রশ্ন পড়ে চারটি আনসার থেকে সঠিক উত্তরটি তোমরা বাছাই করার চেষ্টা করবে। প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতিকে কি বলা হয়? এনকোডিং, অ্যামেন্ডিং, ডিবাগিং, কারেকশন। সঠিক উত্তরটি তোমরা উত্তর না দেখে বইয়ের সাথে এবং আলোচনার সাথে মিলিয়ে করার চেষ্টা করবে। প্রোগ্রাম চলাকালে নির্বাহজনিত ত্রুটি ধরা পড়লে কম্পিউটার কি করে? এখানে চারটি আনসার দেওয়া আছে, প্রোগ্রাম বন্ধ করে পুনরায় প্রোগ্রাম লিখতে হয়, ত্রুটি বার্তা প্রদর্শন করে, কম্পিউটার নিজেই শুদ্ধ করে। সঠিক উত্তরটি এর মধ্যেই তোমাকে বের করতে হবে। প্রোগ্রাম রচনার ধাপ কয়টি? আমরা ধাপগুলি দেখে আসছি, পাঁচটি, ছয়টি, তিনটি, চারটি। আমরা সঠিক উত্তরটি আমাদের আলোচনা থেকে বলার চেষ্টা করব। এখানে উল্লেখ যে আমরা বিভিন্ন বইয়ে সাতটি ধাপও দেখে থাকি। তো পরীক্ষার একটি প্রশ্ন থাকে যে বোর্ড পরীক্ষায় এটা কিভাবে আসবে, যে ছয়টি দিব না পাঁচটি দিব না সাতটি দিব। তো এখানে যেই বিষয়টা নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব আছে, আমরা আশা করি ওইরকম প্রশ্ন পরীক্ষায় না আসারই সম্ভাবনা বেশি। কম্পিউটার নির্ভরজনিত ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে কম্পিউটার নষ্ট হয়েছে, সিপিউতে সমস্যা হয়েছে, ডাটা ইনপুট ভুল হয়েছে, ঠিক আছে? কম্পিউটার সঠিক উত্তরটি আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। তারপরে আছে একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল প্রোগ্রাম রচনার জন্য অত্যাবশ্যকীয় কাজ। এখানে সমস্যা নির্ধারণ, বিশ্লেষণ, প্রবাহচিত্র তৈরি, ডিবাগিং ও কোডিং, নিচের কোনটি সঠিক উত্তর আমরা বের করার চেষ্টা করব এখান থেকে ইনশাল্লাহ, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন বলে আমরা আলোচনা থেকে চলে যাব। প্রোগ্রামিং ভুলসমূহ ব্যাখ্যা করো, অর্থাৎ আমরা একটি প্রোগ্রাম করতে গিয়ে যে ভুল পেয়ে থাকি বা খুঁজে থাকি বা সংশোধন করে থাকি, এরকম ভিন্ন ধরনের ভুল থাকে, এই ভুলসমূহ নিয়ে আমরা এই প্রশ্নের আনসার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।